আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যাচ্ছিলাম একটু বাইরে আজকে আমি যেহেতু এখন আঞ্চলিক ভাষায় ব্লগ করছি আপনারা অনেক রেসপন্স করছেন এই জন্য আসলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হচ্ছি যে হ্যাঁ আমি আঞ্চলিক ভাষায় ব্লগ করব তো অনেকে আবার নেগেটিভলি নিচ্ছে কিন্তু যাই হোক পজিটিভ মানুষের পরিমাণটাই বেশি নেগেটিভ তো অনলি দুই তিনজন তাদের কথা নাই বলি তো ইনশাল্লাহ আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে আমার সেই জামালপুরের ভাষাই এবং আমি মামি সিংয়ের ভাষায়ও কথা বলবো বলতে ভালো লাগে যে যেইভাবেই নেক অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি সো আমি ট্রাই করি একদম পুরোপুরি হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় না হয়তো বা সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হয় তো এই জন্য আমি আরও ট্রাই করব আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আবার তাহলে আঞ্চলিক ভাষার ব্লগ নিয়ে আমি আসছি একটু পরেই আমার সঙ্গেই থাকুন আর একটা ভিডিও নিয়ে চলে ঘরের সামনে কি আর ভিডিও বানাইতে কিন্তু ভালাই মধ্যে এই যে আমরা একসাথে হই গপ করি খাওয়া দাওয়া করি তো একসাথে হওয়ার ফলে অনেক মজা হয় যে এক ভাবি কুসি যে একটু দেখা হয়েছে না সে শর্মিলা বানু দেখাবই না আর এই যে মানহা তাক দেহানির সাথে সাথে ফিক করি দিছে ভালাই লাগে সব সবাই যখন একসাথে হই

আর যে গাছের শশা ভিতরে এইভাবে ভorte হয় যিনি আসলে শিখছে এইভাবে যে কিভাবে এটা হচ্ছে বেলপুরি মামার কাছে বেলপুরি মামা খায় খায় হল যতক্ষণ রাস্তায় মধ্যে পাড়েনি ভুলে গিয়ে আসলে যে এখন এখন মনে পড়তাছে মামা যদি খায় খায় কত রকম বেলপুরি খাইছি রাস্তার পাশে হ্যাঁ

এটা দিলে মানুষে হাসবো পরে আপনাকে পাগল করবো সবাই এই জন্য আর আমি দেয় নেই তোর যদি বসে আছিল তার আর আমি ওগর নাকি একটু আমদাবাড়ি করতেছিলাম তো ওকে নাকি একটু পেপার স্টেক বানা ছিলাম যেটা আসলে গরুর গোষ্ঠ দিই বোনলেস গরুর গোষ্ঠ দিই পরে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম বিভিন্ন নাল নীল হলুদ জাতের এই জাতের ক্যাপসিকামকে কাটি কুটি কুটি করে পিঁয়াজগুলো থুমা থুমা কুটি কুটি করি একবারে না নাগে তো এই যে আমি কি বস্তুগুলো একটু ম্যারিনেশন করে রাখছিলাম একটু সস টস দিয়ে কি জানি কয় কি সস দিছিলাম আসলে আমার মাথা এজানি আসলে ঠিক নয় খালি ভুলি যায় কথা সস দিছিলাম হচ্ছে সয়া সস তারপরে খানিক দিছিলাম কর্নফ্লাওয়ার আর এই যে কাশ রসুন খুশি খুশি করি দিছিলাম তো ওইটাকে ভাজি করি রাখি দিয়েছিলাম সাইডত ওই ডাক। গোস্তটা রাখি দিয়ে পরে যে রসুন কুচি পরে আদা কুচি বেশি করে আদা কুচি দিছি আদা কুচি রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নাইতে 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 নাতে একেবারে মনে করেন যে এই যে এখন এটা ই দিয়ে দিলাম আর কি পিঁয়াজ আর ক্যাপসিকাম গুলা তো ও নাল ক্যাপসিকাম আসিল না খালি হলুদ আর এই সবুজটাই আসলো আমি আবার একটু ই ই দিলাম আর কি চিলি ফ্ল্যাক যেটা সেটা দিছি আবার বাবু মতো আবার ঘুরেন্তি ঘুরেন্তি ঘুরিয়ে ওরা আনলাম এটা জীবনেও কিন্তু পাই না আমি কিন্তু এই কড়াইটা ভালাই মনে হয় আমার কড়াইটার মধ্যে যেরকম ঘুরেন্তি মারান যায় আমি ঘুরেন্তি মারবার গেছিলাম একেবারে আশেপাশে সব গেছে গেছিল তো এই যে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম আর এই যে চিকেন কি স্টক সেটাও একটু দিছিলাম চিকেন স্টক অনেক কিছু দিছিলাম তো মনে হয় ভুলে গেছি আসলে এই যে পরে এটাকে এক ভালো করে নাড়া করছি বেশি টাইম লাগে না আর কি দশ মিনিট যে মেরিনেশন করে রাখছিলাম সেটাতে একটু টাইম লাগছে আর রামতে এক করে খুবই কম সময় লাগছে কারণ ওই যে গরুর গোষ্ঠ কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো তো এই যে রেডি হয়ে গেল আর এটা এক্কে সাইদ ভাই ভাত পোলাও কিছু দিই খায় না উনি উনি এমনি খায়া ফেলাইছে আমরা আবার হচ্ছে গিয়ে পোলাও দি হ্যাঁ পোলাও খাইছি ভালোই কিন্তু টেস্ট নেগছে আপনারা ট্রাই করি দিয়ে এটা আমি হচ্ছে যে এনজয় আমার রান্নাঘর যে কামরুল ভাই আছে যা কথায় কথায় কয়ে যে হেভি জোসের আইটেম খাইবেন বানাইবেন আর করি খাইবেন সেই কামরুল ভাইয়ের কাছ থেকে শিখছি তো তো আশা করবেন নেই আজকের ভিডিওটা আপনার করে ভালাই নেকবো আর ভালো নিখলে কিন্তু ভিডিওটা শেয়ার করিয়েন বেশি বেশি করি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজকে তাহলে ভালো থাকেন সবাই এ পর্যন্তই আল্লাহ হাফেজ